মাহাতির মোহাম্মদ মালয়েশিয়া হলে ভালো, আমাদের শেখ হাসিনা মাহাতির মতো হলে তখন ভালো না। দিস ক্যানট দিয়ে ডাবল স্ট্যান্ডার্ড চলবে না। অবহেলার চেয়ে আঘাত উত্তম। আমাদের বাজেট যে অবহেলিত নয়, আমরা আলোচনার মাধ্যমে এটা আমরা জানতে পেরেছি, আঘাত পাচ্ছি, এর উপরে আক্রমণ আসছে স্বাভাবিকভাবে, এটা ভালো। তো ওই যে কথাটা বললাম, আরও আঘাত আসুক, তো অবহেলা আমরা চাই না, কারণ অবহেলা হলে গিয়ে মৃত্যুর পথ, অবজ্ঞার পথ, বিলীন হয়ে যাওয়ার পথ। আমরা আশা করি আমাদের পলিটিক্যাল সোসাইটি সেই পথে যাবে না। তোমার প্রেমে আঘাত আছে নয়কো অবহেলা, আছে না গানে সেই কথা বলছে, আমার আমার ভাষায় বলছিলাম। আরও আপনার আঘাত করুন, উচিত টেক এবং লার্ন। এই জন্য আমি আজকে এখানে এসেছি, সবসময় আসি, নিয়ে যাই ভয়ে আমার সমাজে। দু চারটা পয়েন্ট বলে আমি শেষ করব। নিজেরা ক্লেম করি গা খেয়ে শিখেছি, কেউ কেউ আছে, আবার আমাদের যেমন সিদ্দিকুর রহমান চৌধুরীরা আছে, যারা প্রায়োগিক ইকোনমিক্সে, মানে সে ছিল, উনি তো ছিল বোধহয় আমাদের মানে ফাইন্যান্স সেক্রেটারি। এভরিওয়ান অল ওভার দ্য ওয়ার্ল্ড এগ্রিজ এই ব্যাপারটাতে, কাম হোয়াট মে, যদি সোশিয়াল স্টেবিলিটি, ধারাবাহিকতা না থাকে তাহলে উন্নয়ন সম্ভব নয়। মাহাতির মোহাম্মদ মালয়েশিয়া হলে ভালো, আমাদের শেখ হাসিনা মাহাতির মতো হলে তখন ভালো না। দিস ক্যানট দিয়ে ডাবল স্ট্যান্ডার্ড চলবে না। লি কোয়ান ইউ সিঙ্গাপুরে 40 বছর থাকলে ভালো, ট্রেমেন্ডাস ভালো, শেখ হাসিনা 10 বছর থাকলে টায়ার্ড, ভালো লাগে না, দ্যাট ইজ নট কারেক্ট। এইটা দায়িত্বের পরিচয় নয়। সুতরাং আমাদের দেশে হোয়াট শি হ্যাজ অ্যাচিভড ইন দ্য লাস্ট 10 ইয়ার্স, স্বীকৃত বাই অল এভরিওয়ান, স্বীকৃত বাই এভরিওয়ান, সবার পেটে ভাত আছে, সবার ঘরে বিদ্যুৎ আছে, এইটা কন্টিনিউ করার জন্য আমাদের স্থিতিশীলতা, ধারাবাহিকতা দরকার। এই ধারাবাহিকতার জন্য দরকার আমাদের যারা যারা খেলতে চান, জনাব আনিস মাহমুদ, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, জনাব রাশেদ খান মেনন, আরও আর মানে যারা আছেন সংসদে বিভিন্ন জনে আছেন, আমাদের সকলকে, উই মাস্ট বি উইদিন দ্য পার্লামেন্ট। মন্দ পার্লামেন্ট ইজ বেটার দেন নো পার্লামেন্ট, দুর্বল পার্লামেন্ট ইজ বেটার দেন মিলিটারি রুল। সেইটা যদি আমরা মনে রাখি তাহলে লেট আস নার্চার দিস। আর যাদের মনে মিলিটারি রুল সম্বন্ধে ইমোশনাল সাংস্কৃতিক দুর্বলতা আছে, তারা খেয়ে পড়ে মনে মানুষ হয়েছেন ওদের ঘরে, তাদেরকে আমি সম্মান করে বলছি, ওখান থেকে বেরোলে আরও জায়গা দুনিয়াতে আছে, সেখানে আসুন। সেখানে আসলে আপনারা আওয়ামী লীগকে আপনাদের সম্মান আপনাদের সঙ্গে পাবেন। আওয়ামী লীগ হ্যাজ বিন ডুইং দিস ফর দ্য লাস্ট 70 ইয়ার্স, উইল কন্টিনিউ ডু ইট। এই যে স্বাধীন করেছে, এই যে সে এখন উন্নয়ন এনেছে, আগামীতেও আনবে।